প্ল্যানে তুলে দিয়েছি কয়েকজনের নাম বলতে পারি বাবা যাদব তারপরে রাজ চক্রবর্তী মিমি আমি কয়েকজনের নাম বলতে পারি একদম নাম ধরে যারা এই কাজগুলো করেছেন অন্যায়ভাবে আমি মনে করি এটা সরকারের রাজস্ব ফাঁকি দেওয়া হয় সরকারের যে নিতম নিয়ম নীতি সেগুলোকে ভাঙা হয় আমি কয়েকটা দেশে শুটিং করতে গিয়েছি সেখানে কিন্তু ব্যাংককে করেছি মালয়েশিয়া করেছি সিঙ্গাপুরে করেছি একটু প্রপার পুলিশ আসে আমার পাসপোর্ট দেখে আমার ওয়ার্ক পারমিট দেখে এবং আমি আমেরিকাতে শো করতে গেছি সেখানে আমাকে বসিয়ে রাখা হয়েছিল ওয়ার্ক পারমিটের পিথি ভিসায় গিয়ে আমরা একটা টুরিস্ট ভিসায় গিয়ে কাজ করতে গিয়েছিলাম তখন আমার কাছে নিয়ম সব দেশেই সমান থাকবে তো আমি শিল্পী সমিতির সেক্রেটারি জেনারেল সেক্রেটারি হিসাবে আমি বলতে চাই যে এই যে নিয়ম বহির্ভূত কাজগুলো এবং দেখেন বিজ্ঞাপনে অহরহভাবে শিল্পীদেরকে ইউজ করা হচ্ছে নাটকে দেখেন কিছুদিন আগে রাকেয়ার ভাই আমার মনে আছে একটা জিডি করেছিলেন পর্যন্ত পরম প্রথমে একজনের বিরুদ্ধে কিন্তু এই এই কার্যক্রম কেন হইল নাটক বলি সিনেমা বলি বিজ্ঞাপন বলি আমাদের সংস্কৃতি তো একটাই আমরা সংস্কৃতি অঙ্গনের মানুষ আমাদের অনেক শিল্পী আছে আমাদের অনেক কলা কুশলী আছে তো আমরা সেই মানুষগুলোকে কাজ দিতে পারছি না এমনিতেই এমনিতেই যদি এনে বিদেশি শিল্পীদেরকে নিয়ে আমাদের এই শিল্পীদের কার্যক্রমগুলোকে আমাদের কাজকে নষ্ট করে ফেলি তাহলে সেটা তো আমাদের সংস্কৃতিকে ধ্বংস করা হয় আমরা ফিরে যাই একটু বঙ্গবন্ধুর দিকে যিনি এফডিসি প্রতিষ্ঠা করেছিলেন দিলেনে তখন কিন্তু পশ্চিম পাকিস্তানরা বলেছিলেন এদেশে সিনেমা তৈরি সম্প্রচার মধ্যে কাজ করছে আমি মনে করি জিনিসগুলো তুলে ধরলাম খুব সম্প্রতি আপনাদের সামনে এগুলো আমি প্রতিনিয়ত ফেস করছি কয়েকদিন আগে দর্শনা মনিক নামে একটি মেয়ে কাজ করে গেছে পাবনাতে সেখানে সে মেডিকেল ভিসায় আসছে কারণ আপনারা জানেন এই করোনা কারণে কিন্তু সব ভিসা বন্ধ শুধু মেডিকেল ভিসা দেওয়া হয় সো মেডিকেল ভিসায় এসে কিন্তু 30 দিন মতো 25 দিন মতো কাজ করে গেছে লুকিয়ে লুকিয়ে আমি মনে করি আমাদের যারা সংশ্লিষ্ট যারা আছেন যারা এগুলো নিয়ে কাজ করেন আমাদের পরিচালক বলি প্রযোজক তারাও বলবো যে সেই অন্যায় দোষে দুষ্ট তারাও কেন এই শিল্পীদেরকে এভাবে প্রশ্রয় দিবেন এবং কারো কাজ করবেন তো আমি আর বেশি কথা যাবো না আপনাকে বলে দিলাম যে এই কাজগুলো যেন আর না হয় কারণ আমাদের শিল্পী আমাদের পরিচালক আমাদের এদেশ আমাদের অহংকার আমরা এই জিনিসগুলো আমাদের আজকে তথ্যমন্ত্রীকে আমাদের তথ্য সম্প্রচার মন্ত্রীকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই যে আপনি একটা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন আজকে একটা বিশেষ দিন আমাদের জন্য আপনি শিল্পীদের মুখের দিকে তাকিয়েছেন শিল্পীদের ভালোবাসার কথা স্পন্দন আপনি শুনেছেন এই শিল্পীদের দোয়া আপনাদের সবসময় আপনার সাথে থাকবে